আসসালামু আলাইকুম एवरीवन তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য আজকে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং শর্ট সিরিজের আয়োজন করেছি তো আমরা জানি যে তোমার ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট অ্যাডমিশনে তোমার অ্যাকাউন্টিং থেকে কিছু শর্ট ম্যাথ আছে যেটা হচ্ছে তোমার ক্যালকুলেটর তো নিতে দেয় না পরীক্ষায় তো এমন কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে তোমার মুখে মুখে প্র্যাকটিস করতে হয় এবং এগুলো থেকে তোমার প্রায় তোমার অ্যাডমিশনে তোমার কোশ্চেন আসে ঠিক আছে তো আজকে আমরা দেখব খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব এখান থেকে তোমার কিছু টাইপের ম্যাথ প্রায়ই তোমার অ্যাডমিশন এসে থাকে এবং এটা তোমার থ্রি স্টার একটা টপিক তো আজকে চলো আমরা একটা টাইপের ম্যাথ আমরা দেখে নিব কোন টাইপের গুলো আসে ঠিক আছে এবং ওটার ট্রিক্সও কীভাবে আমরা দ্রুত সলভ করতে পারবো এটারও ট্রিক্স জেনে নিব তো চলো দেরি না করে শুরু করি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমরা টাইপ ওয়ানটা প্র্যাকটিস করব তো এখানে তোমার দুই টাইপের কোয়েশ্চেন আসে একটা হচ্ছে তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত আর একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় কত তো আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা যে প্রারম্ভিক মজুদ পণ্য যে ক্রয়কৃত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য পণ্য আমরা দুইভাবে বের বের করতে পারি একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করে আর একটা হচ্ছে তোমার সমাপনী মজুদ পণ্যের সাথে তোমার বিকৃত পণ্যের ব্যয় যোগ করে তো এর মধ্যে ক্রয়কৃত পণ্যের ব্যয়ের মধ্যে তোমার আহ ক্রয়কৃত পণ্যের ব্যয় বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ ক্রয় সংক্রান্ত খরচ। খরচ। ক্রান্ত অর্থাৎ আমরা আর্থিক বিবরণীতে যে বিকৃত পণ্যের ব্যয়টা নির্ণয় করেছিলাম ওইটারই এটা শর্টার ভার্সন যে কিভাবে আমরা আমরা শর্টলি সলিউশন করব ক্রয়ক্ষিত পণ্যের ব্যয় বলতে ক্রয় ক্রয় থেকে যেমন ক্রয় বার্তা বাদ যায় ঠিক আছে এগুলো বাদ যায় যা যা বাদ যায় বাদ দিবা বাদ দিয়ে হচ্ছে জাহাজ ভাড়া আমদানি শুল্ক এগুলো তোমার যোগ হয় তো এগুলো মিলেই হচ্ছে তোমার পণ্যের ব্যয় তো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়ক্ষিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো আর সমাপনী মজুদ পণ্যের সাথে বিকৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্য ব্যয় পাবো তো এই দুইটা হচ্ছে আমার তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করার তোমার কৌশল ঠিক আছে তো চলো দেখি কি টাইপের কোশ্চেন আসে তো কোশ্চেনে এখানে দুইটা জিনিস চাইছে আগে কোশ্চেনটা দেখবা কি চাইছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত আর বিকৃত পণ্যের ব্যয় কত ঠিক আছে দুইটা জিনিস চাইছে 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 অর্থাৎ এটা এটা টোটালি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় চাইছে আর বিকৃত পণ্যের ব্যয় চাইছে এই জিনিসটা চাইছে ঠিক আছে তো চলো কোশ্চেনে দেখি কি কি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা আছে কি কি দেওয়া আছে আচ্ছা প্রারম্ভিক মজুদ তিরিশ হাজার দেওয়া আছে তাহলে এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমার ক্রয় দেওয়া আছে জাহাজ ভাড়া দেওয়া আছে শুল্ক দেওয়া আছে তার মানে এটা হচ্ছে ক্রয়ের সংক্রান্ত খরচ ঠিক আছে অর্থাৎ ক্রয়কৃত পণ্যের ব্যয়টা দেওয়া আছে তো এগুলো আমরা যোগ করলে তিরিশ হাজার তো আমরা কীভাবে ম্যাথগুলো করব তিরিশ হাজার প্রারম্ভিক মজুদ বসায় দাও তিরিশ হাজার বসায় দিলা তিরিশ হাজার বসায় দিলা তারপরে নিচে ক্রয়কৃত পণ্যের ব্যয় কত হয় বিয়াল্লিশ হাজার তারপর হচ্ছে তোমার তেতাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা আসে ঠিক আছে তো পঁয়তাল্লিশ হাজার তিনশো হচ্ছে তোমার ক্রয়কৃত পণ্যের ব্যয় পঁয়তাল্লিশ হাজার তিনশো কত তোমার ক্রয়কৃত পণ্যের ব্যয় তাহলে তোমার টোটাল কত আসতেছে চল্লিশ ত্রিশ কত সত্তর পঁচাত্তর হাজার তিনশো পঁচাত্তর হাজার তিনশো তাহলে আমরা কোনটা বের করে ফেললাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করে ফেললাম আচ্ছা এটা আমার ফার্স্ট কোশ্চেনটা কমপ্লিট এরপরে বলা আছে বিকৃত পণ্যের ব্যয় কত তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমরা কীভাবে নির্ণয় করবো এখানে তোমার সমাপনী মজুদ দেওয়া আছে সাত হাজার টাকা তাহলে সাত হাজার টাকা সমাপনী মজুত দেওয়া আছে তারপরে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এখানে বসবে আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা পঁচাত্তর হাজার তিনশো অলরেডি বের করে ফেলছি তাহলে এখানে আমরা বিকৃত পণ্যের ব্যয়টা কীভাবে বের করবো এই তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি সমাপনী মজুদ পণ্য বাদ দিই তাহলে হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে তাহলে বিকৃত পণ্যের ব্যয়টা কত আসতেছে তোমার পঁচাত্তর হাজার তিনশো থেকে সাত হাজার বাদ দিলে যত আসতেছে ওইটাই হচ্ছে তোমার বিকৃত পণ্যের ব্যয় হবে তো এটা হচ্ছে তোমার ফার্স্টার ওয়েতে তুমি কীভাবে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করবা এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করবা এটার একটা কৌশল এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সেকেন্ড টাইপের ম্যাটটা দেখবো অর্থাৎ তোমার মার্জিন মার্কআপ এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার কীভাবে নির্ণয় করবো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কীভাবে নির্ণয় করবো এটা আমরা দেখব তো আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং লেকচারশিট থেকে তোমরা বেশি বেশি করে যদি প্র্যাকটিস করো এই টাইপের ম্যাটটা তোমরা ইজিলি দ্রুত সলভ করতে পারবা আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম